কাল তোমাদের বাংলা পরীক্ষা পরীক্ষা খুব ভালো হবে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান বাংলা পূর্ণমান চল্লিশ বন্ধুরা খিন্তির হাতের পুঁশাকগুলি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে উত্তর লিখে জানাও এক দুই তিন করে তোমরা একের ক হলে ক উত্তর দাও একের খ হলে ক উত্তর দাও তোমরা কমেন্টে উত্তর লিখে জানাও কালকে কিন্তু এই প্রশ্নটাই আসতে চলেছে হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্নপত্র খিন্তির গায়ে কোন মাসে বসন্ত হয়েছিল তিন নম্বর বনের মধ্যে বসে খানিক আগে কি করেছিল শুনি তারপর একটা ড্যাশ শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল কে পাঁচ নাম্বার খেজুর গাছের রস করেছিল তারক খুঁড়ো আনসার এখানে দেখো সত্য মিথ্যা কোনটা তারপর ছ নম্বর কালী মায়ের চণ্ডী মণ্ডপে বৈকালবেলায় সহি ডাক পড়িল পুঁই মাছার চারা শীতকালে পুতলে হয় এই সত্যমিথ্যাগুলো কিন্তু ছ নম্বরের দাগের পরপর এরকম দেবে তারপর সাত নম্বরে দেখো দেখে নাও সাত নম্বরে কিন্তু সত্যমিথ্যা রয়েছে রয়েছে পরপর সত্যমিথ্যা না পরপর ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে কোন ঘটনাটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে এক দুই করে সাজাতে হবে তারপর স্তম্ভ দিতে পারে এরকম পুঁই মাছাটা কী হবে পুঁই মাছাটা হবে কিন্তু অবশ্যই আমাদের রান্নাঘরের দাবায় তার বরজ পাতার জঙ্গলটা কোথায় হবে বরজ পাতার জঙ্গল মেটে আলু হরি দূর সম্পর্কের বোন কোথায় কালীঘাট অন্নপূর্ণা চুলে তেল মাখছিল ছিল রান্না বিভূতি রান্নাঘরের দাবায় আর পুঁই পুঁই মাছাটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা হবে আর তবে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কি তেলা মাথায় তেল দেওয়া মানুষ জাতির কী ব্যাধি অভ্যাস রোগ না পরিচয় অভ্যাস হবে ধনীদের ধর্মশিক্ষার প্রয়োজন এখানে সত্য মিথ্যা কোনগুলো তোমরা কিন্তু পরপর এক দুই তিন চার করা আছে ঠিকঠাক করে নেবে বারো নম্বর ঘটনার ক্রম অনুযায়ী সাজাও আর স্তম্ভ আসবে এটা মঙ্গলাটা কি হবে মঙ্গলাটা গাভী হবে কমলাকান্ত কি হবে কমলাকান্ত হচ্ছে দূরদর্শী হবে প্রসন্ন কী গয়ালিনী আর নেপোলিয়ান হচ্ছে দূর নেপোলিয়ান হচ্ছে ওয়াটার এটা ঠিকই আছে তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন গ্রন্থের কবিতা দেখে নাও চতুর্দশপদী কবিতা তুমি বিখ্যাত ভারতে হবে হেমাদ্রি হেমকান্তি অমলান হয়ে থাকে কি এই সত্যমিথ্যা এগুলো সব সত্যমিথ্যা আসবে স্তম্ভ দেখো নদী নদীটা কি হবে নদীটা কৃষির সাথে তুলনা করেছে ফুলটা কৃষির ফুলটা পরিমল হবে তারপর তরুদলটা হচ্ছে দীর্ঘশিরো মহাপর্বতটা হচ্ছে হবে সুবর্ণচরণে নদীটা হচ্ছে বিমলা কিঙ্করি হবে তারপর বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে কাকে বাঁশির কিশোর কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে এই বন্দরের ড্যাশ শুনিতেন আহ্বান কি হবে তারপর ঘটনার ক্রম অনুযায়ী সাজাও কবি কবিতাটি অনুবাদককে আর ড্যাশ ঢেউতোলা কালো মেঘের দল এটা কি হবে সমুদ্রের ঢেউতোলা তারপর এর সাথে কীভাবে দেখে নাও এই স্তম্ভটা এই স্তম্ভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর ঘটনার ক্রম অনুযায়ী সাজাও এটা আসবে পঁচিশ নাম্বারে এটা আসবে বুড়ো পরনে মানে সত্য মিথ্যাগুলো আসবে এরকম ইরানীয় শাখার প্রাচীনতম দিদর্শন এবারে ভাষা থেকে আসবে ছাব্বিশ থেকে মানে পঁচিশটা ভাষা আর মানে এ মিলিয়ে আসবে তোমার ওই চর্যাপদ মিলিয়ে আসবে সাহিত্য ইতিহাস এরকম আসবে ভাষা বংশ প্রাচীনতম গোষ্ঠী কী সাধু ভাষার অধিক সংখ্যক ড্যাশ শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায় পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি কী এসপেরান্ত এই কৃত্রিম ভাষাটি আবিষ্কার করেন এল এল জেমেন হোসেফ তারপরে মরিশাস ক্রিয়াল ফরাসি ও মাদা ভাষার মিশ্রণে তৈরি হয় মুখ ও বধির শিশু মানুষদের ভাষা হলো সাইন ল্যাঙ্গুয়েজ এটা সত্য মিথ্যা এগুলো সব কিন্তু করতে হবে তারপর কি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচার নকশা সম্পূর্ণ সাধু ভাষায় রচিত এগুলো সত্য মিথ্যা কিন্তু তোমাদের করতে হবে দেখে নাও বত্রিশ নম্বরে এই স্তম্ভটা করে যাবে এস্কিমোদের ভাষা কোনটা চিনুক হল ইতালীয় গ্রিক কেলতিক বা বাংলা উড়ি উড়া এই স্তম্ভটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে তারপর এইটাও ভাষা থেকে স্তম্ভটা দিতে পারে এগুলো দেখে নাও কোন ভাষাটা কোথাকার তারপর ঘটনার ক্রম অনুযায়ী সাজাও এগুলো দেবে দুটো ঠিক আছে তারপর দেবে তোমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের রচনাকাল মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ড্যাশ উপাধি দিয়েছিল। হ্যাঁ তারপর কবি কঙ্কন উপাধি দিয়েছিল মহা তারপরে এখানে মিথ্যা আসবে ঘটনাটি ক্রম অনুযায়ী সাজাওয়াজ বা লাস্টে একটা স্তম্ভ দেবে এই স্তম্ভটাও বেশ ভালো করে পড়ে যাবে কৃত্তিবাস বোঝা কী হবে জানো তোমরা মালাধার বসু ঘনরাম চক্রবর্তী বৃন্দাবন দাস এগুলো সব কিন্তু তোমাদের পড়ে যেতে হবে এইগুলো মোটামুটি পড়ে গেলে তাহলে কিন্তু তোমাদের আর বাইরে থেকে কোথাও থেকে পড়তে হবে না তোমাদের মোটামুটি হান নাইনটি পার্সেন্ট মতো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তোমাদের মডেল প্রশ্নটা প্র্যাকটিস করে নিতে হবে আমরা আগের যে সেট ওয়ানটা দিয়েছিলাম এবং এখন যে প্রশ্নপত্রটা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে আর তোমাদেরকে বলবো প্রতিটা গল্পের কবির নাম কবিতার নাম এবং তার সাথে সাথে মূল গ্রন্থ চরিত্র কটা রয়েছে তারা কি কথা বলছে সব কিন্তু ভালোভাবে পড়ে যাবে আর এমসিকিউতে ওএমআর ওয়েম আর সিটে কীভাবে আনসার করবে ধরো আগে কিন্তু তোমরা একটা এক্সট্রা পেজ চাইতে পারো কিংবা তোমাদের যে প্রশ্ন সেইখানে কিন্তু পেনসিল দিয়ে আগে আনসারটা করে নেবে বারবার সেটা চেক করে নেবে তারপর ওয়েম আর সিটে গোল করবে কালো কালি দিয়ে আর গোলটা যেন বাইরে না যায় সেটা তোমাদের বলে দিই পরীক্ষার আগে দশ মিনিট কি পনেরো মিনিট পুরো কোয়েশ্চেনটা বারবার পড়বে বারবার পড়বে সেখানে আনসারগুলো বারবার দেখবে যে কোনটা ঠিক আর অবশ্যই বলি এটা যেহেতু এমসি কিউর একটা খেলা বলতে পারো মানে তোমার পেছনে বা আগে কোনো বন্ধু হয়তো বা তোমাকে বললো একের এ হবে কিন্তু তুমি বাড়ি থেকে পড়ে গেছো একের বি কিন্তু ওখানে গিয়ে কনফিউশন হচ্ছে তুমি কিন্তু বন্ধুর কথাটা শুনে লিখবে না ভুলটা তুমি যেটা পড়ে গেছো সেটাই লিখবে নিজের উপরে বিশ্বাস রাখবে কাল ভালো খুব পরীক্ষা হবে সবাই আর আর একটা কথা বলে দিই ট্যাবের টাকার চিন্তাটা ছেড়ে দাও ট্যাবের টাকা তোমরা সেপ্টেম্বর মাসে শেষে পাবে পুজোর পর পাবে বা পুজোর আগে পাবে সেগুলো কিন্তু আলাদা বিষয় ট্যাবের টাকাটা বড় কথা নয় আগে হচ্ছে পরীক্ষা তাই পরীক্ষার দিকে ফোকাস করো পরীক্ষা কিন্তু তোমাদের কালকে তিনটে থেকে চারটে পনেরো অবধি অনেক মর্নিং স্কুলগুলোতে সকালে ভালো করে পড়ে যাও আজকের এই সাজেশানটা দেখে নাও